সালামু আলাইকুম, আমি মোহাম্মদ গুলাম কবরিয়া। আমার বাড়ি সিলেটে মিরাবাজার। আমি ইউএসএ তে অ্যাপ্লাই করছি, কানাডাতে করছি, ইতালিতে করছি। আমার প্রতিটি আমার ভিসা হয় নাই, আমি ভিসা হাটের সন্ধান পাই। তো ভিসা হাটে এসে আমি তানির আমার সাথে কথা বলি, বলার উনি আমাকে বলছেন যে দুবাইয়ে একটা অপরচুনিটি আছে, 1 বছর পরে আমি ক্যাম্পাস ট্রান্সফার করতে পারবো। অনেকগুলো দেশ আছে, অনেকগুলোর মধ্যে আমি যে কোনো একটা আমার চয়েস করতে পারবো। তাদের মধ্যে হচ্ছে ইউএসএ, ইউকে, জার্মানি, স্পেন, ফ্রান্স, হাঙ্গেরি, ওইগুলোতে করতে পারবো। আমার যে ডিগ্রিটা হচ্ছে ওইটা ডুয়েল ডিগ্রি, ইউরোপিয়ান ডিগ্রি। আমি এবার যে ফ্রান্সের ইউনিভার্সিটি অ্যাডমিট হবো, আমি অ্যাপ্লাই করছি এই গত জানুয়ারিতে। 1 মাসে 1.5 মাসের মধ্যে আমার সবগুলো প্রসেসিং হয়ে গেছে কমপ্লিট। এখন আমি ভিসা পাইছি, ইউনিভার্সিটি আমাকে 50% স্কলারশিপ দিছে। এখন আমি ভিসা পাইছি, আমি আজকে চলে যাব, আজকে সন্ধ্যা, আজকে 8টার ফ্লাইটে। সবাই আমার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম।